কেমন আছো বন্ধুরা সবাই? আজকে অর্কশন ব্লগ এন্টারটেইনমেন্টে আমি তোমাদের জন্য ভিডিও শ্যুট করতে বেরিয়েছি, কারণ গতকাল ছিল আমাদের ব্লগার মিস্টার অর্কশনের জন্মদিন। তো কালকে আমাদের একটু কাজ ছিল, সেজন্য কিছু হয়ে ওঠেনি সেভাবে। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের স্টাইলে সেলিব্রেট করতে। তাছাড়া আজকের দিনটা একটা অন্য কারণেও আমাদের কাছে খুব স্পেশাল, যে আজকের দিনেই প্রথম ওর সাথে আমার আলাপ হয়েছিল 2 বছর আগে, 2021 সালে 16ই জুলাই। তো সেই সব কিছু মিলিয়ে আমরা বেরিয়ে পড়েছি আজকে সেলিব্রেট করতে দিনটা। তো তোমরাও আমাদের সঙ্গে চলো এবং আমরাও ঘুরে ফিরে দেখি আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি। তো আজকে 16 জুলাই আমরা দুজনে বেরিয়ে পড়েছি রবিবার। তো আজকে আমরা ঠিক করেছি যে কলকাতার বিভিন্ন মিউজিয়ামস যেগুলো আছে সেইগুলো আমরা ঘুরে দেখব। ইন্ডিয়ান মিউজিয়াম সম্পর্কে তো আমরা সবাই জানি, কিন্তু তাছাড়াও অনেক ছোটোখাটো এরকম অনেক মিউজিয়ামস আছে কলকাতায়। তো সেইগুলোই যতগুলো পারবো আজকে কভার করব। তো প্রথমেই আজকে চলে এসেছি এখন আমরা ধর্মতলা ট্রাম ডিপোতে। এখানে দেখতে পাচ্ছি একটা ট্রাম দাঁড়িয়ে আছে। তো এইটা হলো সরণিকা ট্রাম মিউজিয়াম। তো কলকাতা বলতেই কলকাতার সঙ্গে জুড়ে আছে এই ট্রাম। কলকাতার নস্টালজিয়া হলো আমাদের এই ট্রাম, ঐতিহ্য হলো আমাদের এই ট্রাম। এবং শুধুমাত্র ভারতে নয়, সম্ভবত এশিয়ার মধ্যেই একমাত্র কলকাতা যেখানে এখনও ট্রাম সার্ভিস আছে, বর্তমানে এখনও ইন সার্ভিস আছে ট্রাম। কমে আসছে রুটস, কিন্তু তাও এখনও আছে, অফিসিয়ালি চলছে ট্রাম। তো সেই ট্রামের যে হিস্ট্রি আমাদের কলকাতায়, তো সেইটাকে দেখবার জন্যেই চলে এসেছি এই সরণিকা ট্রাম মিউজিয়ামে। এইটা হলো ধর্মতলা যে ট্রাম ডিপো, সেখানেই এই মিউজিয়ামটা। এখানে টিকিট আছে, টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা করে এবং রোজই খোলা থাকে দুপুর 1টা থেকে সন্ধে 8টা অবধি, বৃহস্পতিবার বাদ দিয়ে। তো ভিডিওটা শেষ অবধি দেখো, তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। চলো আমরা শুরু করি আমাদের আজকের মিউজিয়াম জার্নি। এই একটা হেরিটেজ ট্রামটাকে একটা মিউজিয়াম বানিয়েছে, নাম দেওয়া হয়েছে সরণিকা। আর সবথেকে ভালো হয়েছে যে এখানকার যে টিকিট সিস্টেমটা আমি দেখাচ্ছি স্ক্রিনে, এই হচ্ছে টিকিটটা, সেই আমাদের যে ট্রামের টিকিট সেই আদলে এই টিকিটটা করা হয়েছে। চলো তাহলে ভেতরে যাওয়া যাক। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো চলো ভেতরে যাওয়া যাক। এইটা হচ্ছে ফার্স্ট কম্পার্টমেন্ট, আর আমরা জানি যে ট্রেনের যে ফার্স্ট কম্পার্টমেন্ট সেটাকে বলা হয় ফার্স্ট ক্লাস। আর সেখানে পাখা থাকে, বড় বড় সেই পাখা। আর সেকেন্ড যে কম্পার্টমেন্টটা সেটা হলো সেকেন্ড ক্লাস। তো এই ট্রাম মিউজিয়ামের যে ফার্স্ট কম্পার্টমেন্ট সেইটাকে বিভিন্ন ছবি দিয়ে সাজানো হয়েছে এবং একটা ছোট্ট ক্যাফেটেরিয়া মতো করা হয়েছে এখানে। দূরে দেখতে পাচ্ছ সব মনীষীদের ছবি, তাদের অভিজ্ঞতা ট্রেন সম্পর্কে। আর এই ভেস্টিবিউল ক্রস করে চলে যাচ্ছি এখন সেকেন্ড কম্পার্টমেন্ট। এইটা মূলত একটি কাঠের ট্রাম যেটা আগে ব্যবহার হতো। তো দেখতেই পাচ্ছ পুরোপুরি কাঠ দিয়ে তৈরি, আর এই সব বেঞ্চগুলো এখানে কাঠের। এখানে ডিসপ্লে আছে কিছু ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট যেটা ট্রামে ব্যবহার হয়। আর ওই লাল রঙের এটা হলো একটি লাইট, হ্যাজাক কনসেপ্টের লাইট। আর এদিকে আছে এইগুলো সব ভোল্টেজ মাপার সব ইকুইপমেন্টস মেশিন, খুব সুন্দর একটা ছোট্টর মধ্যে। আর এখানে অনেক ছবি ডিসপ্লে করা আছে। আর এই যে সেই পাখাগুলো বড় বড় যেগুলো চলতো ফার্স্ট ক্লাসে, এখানে সব পুরনো দিনের ট্রামের সব ছবি আছে রাখা, এই সব ছবি। আর এইটা হলো ক্ষিতীন্দ্রনাথ ঠাকুরের অভিজ্ঞতা ট্রাম সম্পর্কে তার লেখায়। তোমরা অবশ্যই একবার এখানে এসো, তোমাদের সত্যি খুব ভালো লাগবে, বাচ্চাদের তো আরও ভালো লাগবে এখানে। এটা হলো একটা ওমনিবাস, ক্যালকাটা ট্রাম কোম্পানির, যেটা আগে ব্যবহার হতো। এইটা এখানটা থেকে সেকেন্ড কম্পার্টমেন্টে ওঠার রাস্তা, গেটটা যেটা। আর এখানে কিছু ডিসপ্লে আছে, কাটিংস, এগুলো সম্ভবত মানে আর্টিকেলস বা অ্যাডভার্টাইজমেন্ট এই জাতীয়। আর এইটা হলো ভারী অদ্ভুত জিনিস, সুন্দর লেগেছে জিনিসটা, সেই টিকিটস, ট্রামের যে টিকিটস
সেগুলো সব এখানে ডিসপ্লে করা আছে পুরনো দিন থেকে। এটা হলো 3 পয়সার ডিসকাউন্ট টোকেন 1957 সালের, তারপরে হলো 4 পয়সার ডিসকাউন্ট টোকেন, এটা হলো 10 পয়সার, আর আর এটা হলো স্টুডেন্ট কনসেশন কুপন। এছাড়াও আছে মান্থলি টিকিটস, এগুলো সব মান্থলি টিকিটস দেখতে পাচ্ছ এখন। এটা হলো সারাদিনের অল ডে টিকিট, সারাদিনের একটা টিকিটই সারাদিন ঘোরা যাবে। তখন মানুষ খুবই ট্রাম ব্যবহার করতো, সেই জন্য ট্রেনের মতো ট্রামেরও মান্থলি টিকিট কাটা থাকতো। এটা 1974 সালের, 1973 সালের, 1991 সালেও মান্থলি টিকিট ছিল, তখনও মানুষ এতটা ট্রাম ব্যবহার করতো। এখানে সব আরও ছোটো ছোটো সব টিকিটস রাখা আছে। এটা হচ্ছে 15 পয়সার ফার্স্ট ক্লাস টিকিট বান্ডিল, 15 পয়সার টিকিট সবাই যায় না আজকের দিনে। এবং একটা সময় ট্রামের 1 পয়সা ভাড়া বৃদ্ধির জন্য আন্দোলন হয়েছে, রাজনৈতিক আন্দোলন, মিছিল হয়েছে। এগুলো সব হচ্ছে পয়সা ডিসপ্লে করা আছে, কানা পয়সা, এক আনা পয়সা, 1 টাকার কয়েন, 2 আনা আছে ওখানে, ওইদিকে 2 আনার কয়েন, এটা হচ্ছে 4 আনার, 1/4 রুপি, মানে 4 আনার কয়েন, 2 আনার কয়েন, 1 টাকার কয়েন, এটাও একটা ট্রাম। এটা এখানে হতো কিনা আমি জানি না, এইরকম ট্রাম ভারতবর্ষে, এটাও একটা ট্রামের একটা ডিজাইন, হয়তো ইউজ হয়েছিল এখানে, আমার ঠিক জানা নেই। আর ট্রামে যারা ট্রেনিং নিত তাদের সব বিভিন্ন সব ব্যাচ, ইউনিফর্ম ব্যাচ 1905 সাল থেকে, এই সিনিয়র ইন্সপেক্টর, স্টার্টার, কন্ডাক্টর, পয়েন্টসম্যান। কিছুদিন আগে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত ব্যোমকেশ বক্সির নিয়ে একটা সিনেমা করেছিল, তো সেখানে যে ট্রামটা ব্যবহার হয়েছিল কলকাতায় সেটা তৈরি হয়েছিল নোনামুকুর ট্রাম ডিপোতে, তারই একটি রেপ্লিকা এখানে রাখা আছে। আর এটা হচ্ছে যে ট্রামের যে ওপরে যে স্টিয়ারিং, যেটা যেটাতে ঘড়াং ঘড়াং করে ট্রামটা আওয়াজ হয় আমরা জানি, সেইটা এখানে একটা ডিসপ্লে। আর এইটা হচ্ছে ট্রামের যে ইতিহাস, 1873 সাল থেকে 1880, 1882 পুরো ইতিহাসটা কীভাবে সেটা প্রোগ্রেস করেছে তার একটা এখানে দেওয়া আছে। 1943 সালের হাওড়া কলকাতা ট্রাম রুট লিঙ্ক, 1967 সালে গভর্নমেন্ট টেক ওভার করে, তারপরে 2013 সালের এসি ট্রাম ইন্ট্রোডিউস হয়, সম্পূর্ণ এখানে লেখা আছে। আর এইটা হলো একটি ওমনিবাস, যেটা ট্রামের মতোই বাস আকারে। আর ড্রেসের সঙ্গে আগেকার দিনের ড্রাইভাররা হ্যাট পরতো, সেই হ্যাট এগুলো। আর এখন চলে এসেছি ফার্স্ট ক্লাসে, যেখানে ক্যাফেটেরিয়া, সেখানে এরকম সব ছবি ডিসপ্লে করা আছে। আর ওপরে এই পাখাগুলো বড় বড় পাখা, আর এই ক্যাফেটেরিয়াটা ছোট্টর মধ্যে খুব রিজনেবল, এখানে কোল্ড কফি, কফি, চা, কেকস, পেস্ট্রি সবই পাওয়া যায়। আর ফার্স্ট ক্লাস থেকে সেকেন্ড ক্লাসটা এরকম দেখতে লাগছে। আর এই টিকিটটা আমার খুব ভালো লেগেছে, 20 টাকার টিকিট। আর বাইরে যেহেতু বৃষ্টি পড়ছিলো, আমি আর চন্দ্রিমা দুটো করে কফি নিয়ে বসেছি একটু আড্ডা দিতে। ছোট্টর মধ্যে ক্যাফেটেরিয়াটা বেশ সুন্দর, তোমরা অবশ্যই কিন্তু এসো। তো আমাদের ট্রাম স্মরণিকার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, কিন্তু আমাদের জার্নি শেষ হচ্ছে না, এরপরে যাবো হচ্ছে আরও কটা মিউজিয়ামে। তো সেইগুলোর লিঙ্ক আমি এই ব্লগের যে ডেসক্রিপশন বক্স সেখানে দেওয়া থাকবে, তো তোমরা অবশ্যই চেক করো। তো ভালো লাগলে জানিও কেমন কি ভালো লেগেছে, এবং তোমরা অবশ্যই ঘুরে যেও এই ট্রাম মিউজিয়াম স্মরণিকা। আমি গুগল লোকেশান যা আছে, গুগল ম্যাপ লোকেশান, সেটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। খুবই ছোট্টর মধ্যে এবং খুব সুন্দর একটি জায়গা, যারা আমাদের মতো বয়সে যারা ট্রাম ছড়েছে ছোটোবেলায় তাদের কাছে একটু নস্টালজিয়াই হবে। তো অবশ্যই তোমরা ঘুরে যেও, এবং এই ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আর এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর পরের জায়গাগুলোর জন্য নেক্সট ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। টাটা।